টিএমএসএস এনজিওতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই চাকুরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু আপনাদের মাঝে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে কি কি পদ রয়েছে, পদসংখ্যা কতজন, শিক্ষাগত যোগ্যতা কি, বেতন কত টাকা দেওয়া হবে, পোস্টিং কোথায় রাখা হবে এবং কি আবেদন পদ্ধতি কি রয়েছে, এ টু জেড কিন্তু আপনাদের মাঝে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে চাকুরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক চাকুরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, এগুলার কিন্তু সময় এখনও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব, একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে দেওয়া রয়েছে চিফ ইনস্ট্রাক্টর টেকনিক্যাল। এখানে কিন্তু আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সাবজেক্টে টেকনোলজি, এখানে কিন্তু পদসংখ্যা আপনাদের 3 জন, ঠিক আছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে এবং শিক্ষকতা পেশায় কাজের জন্য 5 বছরের অভিজ্ঞতা এখানে আপনাদের থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে কিন্তু 19,500 টাকা প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে। বন্ধুরা, 2 নম্বর দেওয়া রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল, এখানে লেভেল 1, এখানে কিন্তু আপনাদের টেকনোলজি দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, টেক্সটাইল এবং জিডিপিএম ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। আর এখানে আপনাদের কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছেন, প্রতি টেকনোলজিতে 3 জন করে মোট 12 জন লোক নিয়োগ করা হবে এখানে। আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং কি শিক্ষকতা পেশায় 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে আপনাদের 12,350 টাকা কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে, 12,000 থেকে শুরু করে 13,730 টাকা বেতন দেওয়া হবে। বন্ধুরা, 3 নম্বরে দেওয়া রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর, এখানে নন টেকনিক্যাল, এখানে কিন্তু আপনাদের রসায়ন, গণিত, হিসাব বিজ্ঞান, ইংরেজি, পদার্থবিজ্ঞান এগুলো টেকনোলজি আপনাদের থাকতে হবে। এখানে প্রতি বিষয়ে কিন্তু 3 জন করে মোট 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে সমমান সহ স্নাতকোত্তর অথবা যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের শিক্ষাগত পেশায় পেশার কাজের জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু আপনাদের সর্বসাকুল্যে 13,330 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বন্ধুরা, 4 নম্বরে দেওয়া রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর, এখানে কিন্তু টেকনিক্যাল 2, এখানে আপনাদের সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল এবং কি জিডিপিএম ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখানে কিন্তু প্রতি টেকনোলজির জন্য আপনার 5 জন করে লোক নিয়োগ করা হবে, টোটাল 30 জন লোক নিয়োগ করা হবে এখানে। বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে আপনাদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষকতা পেশার কাজের জন্য আপনাদের এখানে যারা শিক্ষাগত পেশায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন, জাস্ট আপনাদের ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। আর এখানে কিন্তু আপনার বেতন দেওয়া হবে 11,988 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সত্যায়িত করে মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সহ আবেদন পরিচালক HR অ্যান্ড অ্যাডমিন বরাবর কিন্তু আপনাদের এখানে সহজতে আবেদন করতে হবে, ঠিক আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে TMSS থেকে শুরু করে রংপুর বরাবর কিন্তু আপনাদের রংপুর থেকে শুরু করে রোড থেকে শুরু করে এই যে বগুড়া 8 বরাবর কিন্তু আপনাদের আবেদনটি পৌঁছাতে হবে, ঠিক আছে। বন্ধুরা পরীক্ষার স্থান এবং কি সময় কিন্তু আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা নেক্সট আর একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।